এমএস ওয়ার্ডের এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা তিনটা উপায়ে স্কয়ার সিম্বলটাকে লিখতে পারবেন, কত সহজে লেখা যায় তা আজকে আপনারা দেখতে পাবেন। যারা এই এমএস ওয়ার্ড কাজ করেন তাদের এই স্কয়ার সিম্বলটা খুবই প্রয়োজন হয়। প্রথমে আমি এ লিখলাম, এ লেখার পরে দুই দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করতেছি। দেখেন সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল শিফট প্লাস সাব দিলে দেখেন স্কয়ার রুটটা লেখা হয়ে গেছে। এটা আর একটু উপায় লেখা যায়, দেখেন সিলেক্ট করার পরে ডান বাটন ক্লিক করে ফ্রন্টে যে সুপার স্ক্রিপ্ট ক্লিক করে ওকে দিলে আপনারা স্কয়ার রুটটাকে লিখতে পারবেন। দেখতে পাচ্ছেন, তারপরে যে উপরে এক্স স্কোয়ার দিয়েও আপনি টুটাকে সিলেক্ট করবেন, করে স্কোয়ারে ক্লিক করবেন, দেখবেন যে সহজে হয়ে গেছে। অনেক সময় একটা হাইট থাকে, তাই আপনারা এই ওই দুটা পদ্ধতিও ব্যবহার করতে পারেন, আর যদি সামনে থাকে এটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি দেখাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা টুটাকে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস সাব দিলাম, স্কোয়ার রুট হয়ে গেছে। সেম তিনটাই সেম, কন্ট্রোল প্লাস শিফট প্লাস দিলেই আপনার স্কোয়ার রুটটা লেখা হয়ে গেছে। আপনারা প্র্যাকটিস করেন, দেখবেন যে সেম সে আগের পদ্ধতি। টুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডান বাটন ক্লিক করব, করার পরে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করে আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন।